আসলে কি জনগণ তাদের পছন্দসই প্রার্থীকে ভোট দিতে পারবে? আসলে কি বিনা বাধায় ভোটাররা ভোট দিতে ভোট কেন্দ্রে যেতে পারবে কোনো প্রভাব ব্যতীত রেখে? আমি আপনাদের মাধ্যমে সরকার এবং নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করতে চাই যে মানুষ যে তাদের ভোটে দেওয়ার যে অধিকার, ইতিপূর্বে অনেক কতগুলি নির্বাচনে নারায়ণগঞ্জের মানুষ কিন্তু ভোট দিতে পারে নাই, সেই ভোট দেওয়ার অধিকারটা যেন নারায়ণগঞ্জের মানুষকে ফিরিয়ে দেওয়া হয়। যে তাদের হোল্ডিং ট্যাক্স অনেক ক্ষেত্রে হাজার ভাগ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে, যার ট্যাক্স 500 টাকা ছিল সেটা 10-12 হাজার টাকা হয়েছে, যার 10-12 হাজার টাকা ছিল সেটা প্রায় 1-1.5 লাখ টাকা কোনো কোনো ক্ষেত্রে হয়েছে। এবং এই নির্বাচনেও কোনো কোনো ক্ষেত্রে, সকল ক্ষেত্রে নয়, কোনো কোনো ক্ষেত্রে সরকারি দলের কিছু প্রভাব বিস্তার, পোস্টার ছিঁড়ে ফেলা, বাড়ি বাড়ি যে কর্মীদেরকে হুমকি ধুমকি দেওয়া যে 22 তারিখে নির্বাচন শেষ হয়ে যাবে, এই ধরনের কথা বলে এই ধরনের হুমকি দিয়ে এই নির্বাচনকে কলুষিত করার একটা প্রয়াস ইতিপূর্বে শুরু হয়েছে। নারায়ণগঞ্জে এই সিটি কর্পোরেশন এলাকায় হাজারের উপরে বৈধ অস্ত্রের লাইসেন্স রয়েছে, তো এই বৈধ অস্ত্র তো মানুষকে বিধি প্রদর্শন, তারপরে প্রভাব বিস্তারের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। অন্য সকল নির্বাচনে আমরা দেখেছি যে এই বৈধ অস্ত্রকে জমা নেওয়া হয়, কিন্তু সেই বৈধ অস্ত্র কিন্তু আমরা এখন পর্যন্ত জমা নেওয়া হয়েছে সেই ধরনের বিষয় আমাদের কাছে পরিলক্ষিত হয় নাই। এই 7 দিন পূর্বে আমরা সেনাবাহিনী মোতায়েনের জন্য দাবি জানিয়েছিলাম, কিন্তু সরকারি দলের প্রার্থী যে সময় সেনাবাহিনী প্রয়োজন নেই বলে দাবি করলেন, তার কথার সাথে ওই একই সুরে নির্বাচন কমিশন বলে বসলেন, প্রধান নির্বাচন কমিশন কোনো ওই কোনো অন্য অন্য নির্বাচন কমিশনারদের সাথে কোনো মিটিং না করে যে সেনাবাহিনী নিয়োগ প্রয়োজন নেই। এতে মানুষের মধ্যে কিন্তু সন্দেহের একটা জন্ম নেয়।